কি ব্যাপার, তুমি সবসময় এরকম মুখ লটকিয়ে বসে আছো, কি হয়েছে তোমার? কেন সারাক্ষণ এরকম উদাস থাকতে ভালো লাগে? কি করবো বলো, আমার জীবনে অনেক দুঃখ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি সবসময় ভিডিও করো কেন? সব কিছু সব বইকে বলতে ভালো লাগে? কেন, কি হয়েছে, কি মানে কারণটা কি, এরকম উদাসীনতার কারণ কি? জীবনে কিছু করতে পারলাম না। কি করতে চাইছিলে? কি করতে চাইলাম? জীবনে তো কিছুই করতে পারিনি না। জীবনে কিছু করতে গেলে পয়সা লাগে, যেটাই নেই তাহলে আর কি করে কি করবো বলো তো? পয়সাটা যদি পাও তাহলে কি করতে চাও? মানে পয়সা পাবো না, আর কি করবো সেটা তো কথার মধ্যেই আসে না, কারণ পয়সা পাবো না। আমি জানি না, ইন কেস ধরো তোমার কাছে আসলো তখন কি করবে, মানে তোমার ফার্স্ট প্ল্যান কি আছে? প্রথম কথা, আমি বাস্তবে আছি, ঠিক আছে? বাস্তবে জীবনে থাকা খুব জরুরি। হ্যাঁ, বাস্তব থেকে বেরিয়ে গিয়ে কিছু ভাবা কখনো ঠিক না। হ্যাঁ, এই আর কি, এটুকু বলবো, যদি সময় থাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করো। কিছু কাজ করার আগে দুবার ভাবো যে ভবিষ্যৎটা কি হবে। আমার মতো ভবিষ্যৎ কি হবে না ভেবে হুটহাট করে কোনো কাজ করো না, তাহলে জীবনে খুব কষ্ট পাবে, সেই দিনগুলোর কথা ভেবে কষ্ট পাবে। এটাই বলবো যে কিছু করার আগে অন্তত দুবার করে ভাবো। মানে কি হয়েছে তোমার জীবনে, এরকম ভাবে কথাবার্তা বলতে বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আজকেই আজকের জন্য এইটুখানি থাক, তাহলে পরে জিজ্ঞাসা করবো, পরে বলবো আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, এই এই বিষয়টা নিয়ে আবার আলোচনা হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে, টাটা গাইস, আবার আবার আলোচনা হবে এই নিয়ে। এখনকার মতো বাই, টাটা।